নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। খারসাওয়া থানার রঘুনাথপুরে পাঁচজন অপরাধী প্রকাশ্যে গুলি করে শ্যাম মাঝিকে হত্যা করে। এখনও পর্যন্ত হত্যার সঠিক কারণ জানা যায়নি, তবে এই ঘটনাটি অপরাধী অথবা নকশালি কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। ফোন কর দিয়া কি মতলব এ বুখার বুখার পে পীড়িত হ্যায়, উসকে চলতে আও থোড়া লে জানা হোগা, উসকে চলতে হামকো বুলাযা থা। তো গুলি মারা, কিতনা গুলি মারা হ্যায়? তিন গুলি মারা হ্যায়, এসে তো তিন গুলি গয়ে থে সুবহ কো। ঘটনা ঘট গিয়া হ্যায় মতলব ঘর পে। ওকে হামকো ভি নি বল পাতে হ্যায়, মেরা ওয়াইফ বল রহা হ্যায় পাঁচ ছয় আদমি আয়া থা না, নয় দশ বজে ইতনা হি বোলা থা। কই পাঁচ ইধর সরহুল নাস মে ইতনা আতা আতা হি হ্যায়, লেকিন কই নে পাচান ইসকা কোন হ্যায় কিয়া নাই হামকো পাতা। হুড়লুং জমির বিবাদ সংক্রান্ত কাগজপত্র সহ একপক্ষ মহিলারা আজ এসএসপির কাছে পৌঁছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। আমলোকে ঘর কা জেন্টস লোক কো জো গলত গলত ইলজাম লাগায়ো সব গলত হে, ও লোক আপনে জমিন কো হড়পনে কে হামলোক কো জমিন কো কব্জা করনে কে লিয়ে ও লোক কোই ভি হদ তক জা সকতি হে, ও লোক আপনে ইজ্জত তক দাও লাগা দেতি হে। সহি তরহ সে হামলোক কি কারওয়াই কি জায়ে আর হামলোক আপনা জমিন আপনা হাত হামলোক কো মিলে বুদ্ধেশ্বর আর পরমেশ্বর এ হামলোক কা জমিন কব্জা করকে রাখা কব্জা করনে কে লিয়ে খোঁজ রহা হ্যায়, আর হামলোক যাতে হামলোক যাতে হ্যায় তো হামলোক পর গুন্ডাগির্দি মারনে কি ধমকি দেতা হ্যায় আর লোক আপনে ঘর পর গুন্ডা রাখতা হ্যায় আর যাতে হ্যায় তো পিস্তল দিখাতা হ্যায় বন্দুক দিখাতা হ্যায়। সরাইকেলা খারসাওয়া জেলার অন্তর্গত কাপালির বাসিন্দা মোহাম্মদ আমান ও মোহাম্মদ সাইদ আনসারী সাক্ষী ও গোলমুড়ি থানা এলাকায় 7 ফেব্রুয়ারি, সাক্ষী থানা এলাকা থেকে এবং 27 ফেব্রুয়ারি গোলমুড়ি থানা এলাকা থেকে পথচারীদের মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। এই বিষয়টি নিষ্পত্তি করে পুলিশ দুজন অপরাধীকে মানগু থেকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল এবং একজন মহিলার পার্সও উদ্ধার করা হয়েছে। पूछताछ की गई और निशानदेही पर 4 मोबाइल बरामद किया गया है, जिससे कि कुल 3 लूट की घटनाओं का उद्भेदन हो सका। जो मामले में लूटे गए मोबाइल थे उनको बरामद किया गया है और एक हैंड पर्स को भी बरामद किया गया है। इनमें से एक अपराधी जो अमन है, इसका पूर्व से भी अपराधी के इतिहास रहा है, ये बर्मा माइंस और आदित्यपुर से जेल जा चुका है और इसके साथ ही इस घटना में प्रयोग किया गया मोटरसाइकिल को भी बरामद किया गया है। মানগো আজাদনগর থানা এলাকায় আবকারী দপ্তর দ্বারা অভিযান চালিয়ে 400 লিটার স্পিরিট সহ 60 লিটার অবৈধ নকল বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। আজকে মদ্দেনজর রাখতে হুয়ে সহায়ক আয়ুক্ত পর পুলিশ সিন্ধুর কে আদেশানুসার হম লোক আজাদনগর থানা অন্তর্গত কুমার বস্তি মে আজ দুপুর মে ছাপামারি কিয়ে হ্যায়। ছাপামারি মে 400 লিটার স্পিরিট, 60 লিটার বনা হুয়া শরাব আর ইঞ্জিন ব্রান্ড কে স্টিকার আর ঢাক্কন আর তকরিবন 10 থেকে 20 পেটি খালি বোতল বরামদ হুয়া হ্যায় ঘটনাস্থল সে और घटनास्थल से 2 অভিযুক্তों की गिरफ्तारी की गई। ये तकरीबन लॉकडाउन के बाद से लोग अपना कारोबार स्टार्ट किए थे, इसकी सूचना हमें 2-4 दिन पहले मिली, उसको भी हमने अपने स्तर पर सत्यापित करते हुए अच्छा कमा लिया। পশ্চিম সিংভূম জেলার গুয়া অন্তর্গত বোকনাস্থিত পঞ্চমুখী হনুমান মন্দিরের নিকটে কারো নদীতে শুক্রবার সন্ধ্যায় স্নান করতে গিয়ে 3 জন যুবক নদীতে ডুবে যায়। স্থানীয় লোকজনের সাহায্যে 2 জনকে কোনো মতে বাঁচানো গেলেও অনেক সন্ধানের পরেও আমান মিস্টার কোনো খোঁজ পাওয়া যায়নি। যখন আজ সকালে খোঁজার জন্য লোকে জড়ো হয় সেই সময় নদীতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ পাওয়া যায়, যাকে পরিজনেরা আমান মিস্টার বলে চিহ্নিত করে। গুয়া সেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে পুলিশ মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। করোনা সময়কালে নিজের এবং পরিবারের চিন্তা ছেড়ে দিয়ে অনবরত সমাজ এবং দেশের জন্য সেবা করে চলেছে 3 সংঘর্ষ পরিবারের 2 জন করোনা যোদ্ধা। শ্রী অরিজিৎ সরকার তার 55তম স্বেচ্ছায় রক্তদান এবং শ্রী অজিত কুমার ভগত 50তম স্বেচ্ছায় রক্তদান সমাজের সেই সমস্ত প্রয়োজনীয় লোকেদের যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য স্বেচ্ছায় রক্তদান করেন। পূর্ব সিংভূম জেলার বিভিন্ন সরকারি মিডিল স্কুলে কর্মরত রাঁধুনিদের 8 মাসের বেতন দেওয়ার জন্য সামাজিক সেবা সংঘ মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে। বিদ্যালয় চালু হুয়া উসমে 8 মহিনা সে বেতন নেই মিলা হ্যায়, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জি নে 2020 কে অপ্রেল মে ঘোষণা কিয়া থা কি 500 রুপিয়া বড়া কে লোক বেতন দেগা, ও ভি বেতন মে লোক কো বড়া কে নেই মিলতা। জেলা শিক্ষা অধীক্ষক কে মাধ্যম সে মুখ্যমন্ত্রী সে মাঙ্গ কর রহে হ্যায় কি লোক কো বেতন কো জল্দ সে জল্দ দেনে কি কৃপা কি যায় আর তাকি এ লোক কো পরিবার চালানে মে তো দিক্কত কা সামনা না করনা পড়ে।
সরাইকেলা খারসাওয়া জেলার কুকরু ও ইচাগড় ব্লক অঞ্চলের পঞ্চায়েতগুলিতে আজ অ্যান্টি করোনার ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে 60 বছরের ঊর্ধ্বে এবং 45 বছরের ঊর্ধ্বে অসুস্থ গ্রামবাসীদের ভ্যাকসিন দেওয়া হয়। আপনাকে রাজ্য দ্বারা নির্দেশ দিয়া গিয়া হ্যাঁ এবং উপায়ুক্ত মহোদয় দ্বারা নির্দেশ দিয়া গিয়া হ্যাঁ আজ সে হাম লোক কাজ ছ দিন কা ক্যাম্প এক তরহ সে কোভিড কে ভ্যাকসিনেশন কা ও হাম লোক শুরুয়াত কিয়ে আর হাম লোক তিরুল্লি স্কুল মে হাম লোক উপস্থিত হ্যাঁ। পোটকাতে পঞ্চায়েত পর্যায়ে কোভিড ভ্যাকসিনেশন আজ থেকে শুরু করা হয়। পোটকার 5টি পঞ্চায়েতে হলদিপোখর পূর্ব, তেতলাপ, হলদিপোখর পশ্চিম, রসুনচোপা, গঙ্গাডি ইত্যাদি অঞ্চলে এটি শুরু করা হয়েছে। শুক্রবার সরাইকেলার ইন্দ্রটারি গ্রাউন্ডে উৎকল যুব একতা মঞ্চের মাধ্যমে শুক্রবার উড়িয়া নাটকের উদ্বোধন করা হয়। জানানো হচ্ছে যে এই নাটকের মঞ্চায়ন গত 30 বছর পূর্বে করা হতো। পুনরায় 2021 কোভিড 19 সংক্রমণকে মাথায় রেখে সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্কের ব্যবহার করে নাটকের আয়োজন করা হয়। সরাইকেলা খারসাওয়া জেলার তিরুল্লি থানার কাছে আজ বাহন ও মাস্ক চেকিং অভিযান পরিচালনা করা হয়। তবে চেকিং অভিযানে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সের পালন করার উদ্দেশ্যেও সচেতন করা হয়। স্যার, করোনা বিমারী কা বাড়তে হুয়ে দেখতে হুয়ে মাস্ক চেকিং কিয়া যা রহা হ্যায়, সাথ হি পশ্চিম বঙ্গাল মে তো উসি কো দেখতে হুয়ে গাড়ি বগেরা কা চেকিং কিয়া যা রহা হ্যায়। বিষ্টুপুর থানা এলাকার বেল্ডি গ্রাম বস্তির বাসিন্দা বিষ্টুপুর থানায় অভিযোগ করেন, রাকেশ কুমার নামে এক ব্যক্তি ব্যাংক থেকে ঋণ দেওয়ানোর নামে বহু লোকের সাথে প্রতারণা করেছে। অভিযুক্ত রাকেশ কুমার সীতারাম ডেরা থানা অন্তর্গত ভূঁইয়াজি এর বাসিন্দা, যার চেক বারবার বাউন্স হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাকেশের তল্লাশি চালাচ্ছিল। ইতিমধ্যে গুপ্ত সূচনার ভিত্তিতে অভিযুক্তকে টিএমএস এর কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। जो आज सुबह में आज हम लोग पकड़े हैं और इसे मेडिकल के बाद इसको कहाँ से ये पकड़ाया है? ये टीएमएच के पास से पकड़ाया है। कितने का ये ठगी किया था? 40,000। कैसे किया था ये चेक? मतलब दे करके उसको बोला था कि आपका ये रिटर्न हो जाएगा, उसके एवज में ये उसको लोन दिलवाया था। उसको बोला कि ये फिर दोबारा अगर 40,000 रुपया यदि करोगे तो फिर हम तुमको यदि माफ़ हो जाएगा। तो ये व्यक्ति उसको 40,000 रुपये का चेक दिया और फिर बाद में वो गया तो चेक बाउंस कर गया। पैसा ले लिया था ये? हाँ, पैसा ले लिया था। मतलब ये ठगी का मामला सामने आया? हाँ, ठगी का सामने आया। क्या नाम है इनका? डी राकेश राव। कहाँ का रहने वाला है? ये मियाँ डी का रहने वाला है। তেজস্বিনী সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জাতীয় কুষ্ঠ নির্মূল কর্মসূচির অন্তর্গত সারজামদা কেওয়ার্ড ভবনে বিনামূল্যে চর্মরোগ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়। এই শিবিরে সর্বপ্রথম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ভারতীয় জনতা পার্টির রাজ্য নির্বাচন কমিটির বৈঠক আজ রাজ্য সভাপতি দীপক প্রকাশের সভাপতিত্বে রাজ্য কার্যালয়ে সম্পন্ন হয়। বৈঠকে পূর্ব মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি সহ নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই বৈঠকের মুখ্য বিষয় ছিল মধুপুর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী নির্বাচন করা, যাতে প্রদেশ অধ্যক্ষ দীপক, বাবুলাল মারান্ডি এবং সংগঠন মন্ত্রী ধর্মপালকে প্রার্থীরূপে নির্বাচন করা হয়। प्रमुख नेता हमारे आदरणीय बाबूलाल मरांडी, आदरणीय भोरदास जी, आदरणीय कुंडा जी सहित तमाम लोग उपस्थित हुए और चुनाव समिति में 6-7 कार्यकर्ताओं का मधुपुर क्षेत्र से नाम आया। विचार चल रहा है और चुनाव कमेटी ने आदरणीय प्रदेश अध्यक्ष जी को, आदरणीय प्रतिपक्ष नेता श्रीमान बाबूलाल मरांडी जी को और मानवीय संगठन महामंत्री आदरणीय धर्मपाल जी को अधिकृत किया है कि आप तीनों लाग बैठ करके तय कर देखिए, बंगाल चुनाव में इस बार बंगाल की जनता पिछले 10 सालों की सरकार से बहुत त्रस्त है। उन्हें बहुत डराने की कोशिश हो रही है, बहुत तरीके से उस जनता के ऊपर में कोशिश किया जा रहा है मानसिक दबाव बनाने का। पर इस बार बंगाल की जनता खुले मन से भारतीय जनता पार्टी के पक्ष में है और भारतीय जनता पार्टी के पक्ष में मतदान करने के लिए बहुत तैयारी के साथ जनता मतदान करेगी। हमारे जो प्रदेश अध्यक्ष संगठन मंत्री जी हैं और
पूर्व मुख्यमंत्री बाबू राज जी हैं, बहुत सारे लोग अधिकृत थे और जो भी नाम आया उसको विचार, तीन नामों पर चर्चा हुई, तीन चार है जो भी है उस पर अधिकृत हम लोग कर दिए, उन लोग जो डिसीजन लेगा वो फाइनल लेगा। किनको अधिकृत किया गया? तीनों तीनों सर, केंद्रीय चुनाव समिति को ये रिपोर्ट भेजा जाएगा? नहीं, अभी तीनों को हम लोग अधिकृत किए, वो लोग जाकर और फीडबैक वीडबैक लेके विधानसभा में फिर वो लोग अपना निर्णय। उम्मीदवार किसका होगा, आपका होगा या अशोक का होगा? हम लोग तो भारतीय जनता पार्टी का।